ওস্তাদ, শিষ্য হিসাবে তোমার সাথে আজ প্রায় 10 বছর তোমার সেবা করে যাচ্ছি। তোমার দেওয়া অনেক কিছুই আমি শিখেছি, কিন্তু তোমার এই সামুরাই রহস্যের ব্যাপারে কোনোদিন কিছুই বললে না। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কে কখন চলে যায় তার ঠিক নেই। তাই তুমি যদি এই সামুরাইয়ের কথাটা বলতে তাহলে মোরেও শান্তি পেতাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিছুদিন ধরে আমি নিজেও ভাবছি তোকে এ বিষয়ে কিছু বলা দরকার, কারণ তোকে আমি সবই শিখিয়েছি, শুধু এই সামুরাইয়ের ব্যাপারটা বাদ দিয়ে। এটা একজন তান্ত্রিক সাধকের অলৌকিক ক্ষমতা সম্পন্ন সামুরাই। তান্ত্রিক সাধক আমাকে তার নিজের সন্তানের মতো ভালোবেসে এই সামুরাইটা আমাকে দিয়েছেন। ওস্তাদ, অলৌকিক ক্ষমতার সামুরাই কথাটা তো বুঝলাম না। এই সামুরাইয়ের অলৌকিক ক্ষমতা তো বেশি। এই সামুরাইয়ের মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। এই অলৌকিক সামুরাই কাছে থাকলে এমন কোনো শক্তি নেই ক্ষতি করতে পারে। এই অলৌকিক তান্ত্রিক শক্তির কাছে বিজ্ঞানের শক্তিও হার মানবে। বিজ্ঞানের শক্তিও হার মানবে, ব্যাপারটা তো বুঝলাম না। তাহলে দেখ, সাধক বাবা আমাকে এই সামুরাইটা দিয়েছেন মানুষের বিপদে সাহায্য করার জন্য। এই সামুরাই নিয়ে যে কোনো সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। তাহলে তো অনেক মূল্যবান সামুরাই। তুমি যত্ন করে রেখে দাও ওস্তাদ। সামুরাইয়ের অলৌকিক ক্ষমতা তো বেশি। এই সামুরাইয়ের মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। এই অলৌকিক সামুরাই কাছে থাকলে এমন কোনো শক্তি নেই ক্ষতি করতে পারে। এই অলৌকিক তান্ত্রিক শক্তির কাছে বিজ্ঞানের শক্তিও হার মানবে। এই সামুরাই আমাকে পেতেই হবে, আমাকে পেতেই হবে। Thank you.
কত পিস দিতে পারবে? তা 20-30 পিস, আমাদের প্রয়োজন 500 পিস। 500,000 পিস মাত্র একজনই ডেলিভারি দিতে পারবে। কে সে? দাউদ খান। আসুন, চলুন। দেখুন, পেমেন্ট করে দাও। নিন, জাস্ট আ মিনিট। ওকে, বাই। আসলে দাউদ খানের তুলনা দাউদ খানি। কোয়ালিটি দেখি। কত কেজি সাপ্লাই দিতে পারবেন? 2-3 কেজি। আমার প্রয়োজন 10 কেজি মাল। এই মাল শুধু একজনই দিতে পারবে, নাম তার দাউদ খান। খুন করলে তুমি কি জানো এই পিটার তোমার কাছ থেকে 1 কোটি টাকার অস্ত্র কেনার জন্য এসেছিল? ও পিটার নয়, পিটার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, আর আমি যাকে খুন করেছি ও হচ্ছে পুলিশের সোর্স। শোন, আমার হাতে যতদিন এই মহাশক্তির অলৌকিক সামুরাই থাকবে ততদিন আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি তোর মতো অকর্মা শিষ্যের কোনো কথা শুনতে চাই না। আমার 7 পুরুষের ঐতিহ্যবাহী মহাশক্তির সামুরাইটা তোকে দান করেছিলাম দানবরূপী মানবের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য, কিন্তু তুই আমার সে বিশ্বাসের মূল্য দিতে পারিসনি তোর ব্যর্থতার জন্য। মহাশক্তির সামুরাইটা চলে গেল দাউদ খানের হাতে, আর ওই খান মহাশক্তির সামুরাইয়ের অলৌকিক ক্ষমতা শক্তিতে শক্তিধর হয়ে আজ সে অপরাধ জগতের গডফাদার হয়েছে। গুরু, আমি স্বীকার করছি আমার বিশ্বাসটাই আপনার কাছে আমাকে অপরাধী সাজিয়েছে। আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করার কি আর একটি সুযোগও নেই? একমাত্র পথ, ওই মহাশক্তির সামুরাই তোকে উদ্ধার করে আনতে হবে, তারপর আমি ভেবে দেখব তোকে আমার সেই আগের মতো সন্তানের স্থানে স্থান দিতে পারি কিনা। আমি কথা দিয়ে যাচ্ছি গুরু, আমার জীবনের বিনিময় হলেও ওই মহাশক্তির সামুরাই আমি উদ্ধার করবই। চিৎকার করছো কেন ওস্তাদ? ওস্তাদকে সেই ওস্তাদ বলতে পারে যে ওস্তাদের মর্যাদা রক্ষা করতে পারে। তুই তো একটা চোর, বিশ্বাসঘাতক, প্রতারণা করে অলৌকিক মহাশক্তির সামুরাই চুরি করে সেই মহাশক্তির সামুরাই দিয়ে অপরাধ জগতের গডফাদার হয়েছিস। অস্বীকার করবো না ওস্তাদ, আমি না হয় অপরাধ জগতের গডফাদার হয়েছি। তুমি সৎ পথে থেকে কি করতে পেরেছ? কিছুই করতে পারোনি। অপরাধকে আমি ঘৃণা করি, তাই বেঁচে থাকলে সৎ পথেই থাকবো। তাহলে আমার কাছে এসেছো কেন? আমি বলতে এসেছি আমার এই মহাশক্তির সামুরাই ফিরিয়ে দাও। ওস্তাদ, তুমিও জানো আমিও জানি আমার কাছে মহাশক্তির সামুরাই থাকতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তুই একটা মূর্খ মানব, একমাত্র খোদার শক্তি ছাড়া সব শক্তিরই শেষ আছে, তাই তোর ধ্বংস অনিবার্য। আমার ধ্বংস কেউ করতে পারবে না।
আমি বলে যাচ্ছি, কেউ না পারলেও আমি তোর অপরাধ জগতে রাজত্ব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, এ আমার প্রতিজ্ঞা। তার মানে আজ থেকে তুমি আমার শত্রু? হ্যাঁ ঠিক আছে, এই শত্রু আজ তোমাকে প্রথম উপহার দেবে, তোমার সন্তানের লাশ। তারপর তুমি পারলে ঠেকাও, যাও গিয়ে দেখো, যাও। আপনি যাই হন আমার টাকাটা দেন। স্যার টাকাটা না দিলে আমার চাকরিটা চলে যাবো স্যার। All right.
বসেন বসেন। আপনি যে বড় বড় কথা বলছেন, আপনাকে দল থেকে নমিনেশন দেওয়া যাবে না। আপনার নামে অনেক এলিগেশন আছে, তাছাড়া আপনি পার্টি তেমন কোনো কাজও করেননি। নির্বাচন করতে টাকা লাগে, টাকা, সে টাকা তো আপনার নেই। লিডার, আমাকে নমিনেশন দেন, যত টাকা লাগে আমি খরচ করব। এই তো আপনার মতো লোকই দরকার। আপনি আমার সাথে পরে দেখা করেন। জি, আপনারা সবাই যান, আমার একটু জরুরি কাজ আছে। চলো। আপনি বসেন। শোনেন, কে ধরে এনেছে আমার ভাইকে? কি অপরাধ করেছে আমার ভাই? একটু সহজ সরল ছেলেকে আপনারা ছেলের মতো আটকে রেখেছেন, এটা কি আইন? হ্যাঁ, আপনার ভাই সহজ সরল, এই তার ফাইল। এই ফাইলের ভিতরে সব লেখা আছে, দুটা খুন, তিনটা ধর্ষণ, অস্ত্র মামলা সহ দশটা মামলা এই থানাতে। অন্য থানার কথা আপাতত বলতে পারছি না। এই প্রমাণে আপনার ভাইয়ের খুব কম সাজা হলেও ফাঁসি। আর আপনি বলছেন আপনার ভাই খুব সহজ সরল, কি বলতে চাও তুমি? বলতে চাই আপনার ভাইকে ফাঁসি থেকে বাঁচানোর আপাতত কোনো পথ আমি দেখছি না। আশা করি আপনি যেতে পারেন। ইয়ে অফিসার, টাকা পয়সা যা লাগে আমি দেব, তুমি আমার ভাইকে ছেড়ে দাও। কাজটা তুমি ভালো করলে না, তোমার মতো অনেক অফিসার আমাকে থামান দিয়ে কথা বলে, আর তুমি আমার মুখে। এবার বুঝতে পারছো যে মুখের দিকে তাকিয়ে আমার মতো অফিসাররা কথা বলতে সাহস পায়নি? আমি তোমার সেই মুখে থাপ্পড় মেরেছি, থাপ্পড়। রক্তটা খুবই তাজা, তাই তুমি নিজেকে সাহসী মনে করছো, কিন্তু তুমি আজ হোক আর কাল হোক বুঝবে এখানে তোমার মতন সাহসীকে সাহিত্যা করার মতো আরো অনেক সাহসী আছে। দেখো আকরাম, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যেস আমার নেই। রেসের মাঠে রেস খেলতে হলে রেস খেলার মতো ঘোড়ার প্রয়োজন হয়। তাহলে এখন আমি কি করব? দাউদ খানের কাছে যেতে হবে, একমাত্র দাউদ খানই পারবে তোমার ভাইকে মুক্ত করতে। আকরাম, তুমি সেই পানি খেলে কিন্তু খোলা করে। তুমি মনে করেছিলে এই লাইনে রাস্তা খুব সোজা, এখন তো বুঝতে পারছো অনেক আঁকা বাঁকা রাস্তা, ঠিক মতো পথ চলতে না পারলে হোঁচট খেতে হয়। দাউদ ভাই, আমি ভুল করেছিলাম, জীবনে এমন ভুল আর করবো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি শুধু আমার ভাইটাকে সারানোর ব্যবস্থা করে দাও। দাউদের কাছে যখন এসেছিস তখন তোর ভাইকে অফিসার আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আমি একজন প্রতিশোধে আগুনে পোড়া নারী, একা একা পথ চলতে চলতে আপনার পরিচয় পেয়ে মনে হয়েছে আপনাকে বন্ধু হিসেবে পাশে পেলে আমি অনেক অসাধ্যকে সাধন করতে পারবো। এত খবর যখন জানেন তখন নিশ্চয়ই এও জানেন ওরা কারা ছিল? অবশ্যই দাউদ খানের লোক ওরা। দাউদ খান? হ্যাঁ দাউদ খান, আন্ডারগ্রাউন্ডের কিং দাউদ খান। দাউদ
মাহমুদ খান। সরওয়ার ভাই, ভাই ওই শালা ইন্সপেক্টরকে আমি ছাড়বো না, ওকে আমি কুকুরের মতো জবাই করবো। একদম চোপ, এখন থেকে তোরা আমার আন্ডারে, কাকে কি করতে হবে তা আমি বলে দেব। আমার এখানে আমার কথার বাইরে কেউ একটা কথা বলার চেষ্টা করলে আমি তার জিব্বা কেটে দেই। ওই পুলিশ ইন্সপেক্টরকে কি করতে হবে সেটা আমার ব্যাপার। আচ্ছা, দায়িত্ব কি শুধু আমার? সংসারের দায়িত্ব পালনে তোদের কি কোনো ভূমিকা নেই? ভাবি, এক কাজ করো, ভাইয়াকে আবার বিয়ে দিয়ে দাও, তাহলে সংসারের দায়িত্বটা তোমার জন্য কমে যাবে। ভাইয়াকে আবার বিয়ে দেব কেন? আপনি সোহেল, আপনাদের বিয়ের বয়স হয়নি। আমার বিয়ে কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন? অপরাধীদের পিছনে ছুটতে ছুটতে বইয়ের সময় দেবো কখন? আর সব মেয়ে তো তোমার মতো নয়। আর ওই উকিল সাহেবের কথা বলছো, ওকালতি পাশ করে একটা কেস দিয়ে আদালতে মুখ করতে পারলো না, সুতরাং ওই অকর্মা উকিলের কথা চিন্তা না করাই ভালো। ও কথা বলিস না জয়, তোর ভাইয়া যখন বেকার জীবনে আমাকে বিয়ে করে আনলো, তখন কত লোক বলেছে বেকারের আবার ঘোড়ারোগ হয়েছে। ছয় মাস না যেতে তোর ভাইয়া বিটিআর এ চাকরি পেল। শুধু তাই না, বর্ডারে কোটি টাকার চোরাচালান ধরার জন্য পুরস্কার পর্যন্ত পেল। তুই দেখিস, একদিন সোহেল অনেক বড় উকিল হবে, আমাদের সবাইকে তাক লাগিয়ে দেবে। আমার জন্য দোয়া করবেন, ওকালতি পাশ করে বেকার আছে, যাতে করে একটা কেস কেস পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। কে কে আমাকে গালি দিয়েছে? তুমি যদি জানতে আমি কে, তাহলে গালি দেবার সাহস পেত না। এবার বলো কে তুমি? তুমি তুমি আমাকে থাপ্পড় মেরেছো। চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাবে আমি কে। তুমি তো আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে বলবে, আর আমি তোমাকে চব্বিশ সেকেন্ডের মধ্যে বলছি। তুমি কোনো বড় লোকের লাগামহীন ঘোড়া, আর এসব ঘোড়াকে লাগাম লাগানোর অভ্যাস আমার আছে। নাও ভালো করে খাও। যান, আপনারা বসেন সবাই, চলুন চলুন। কি হয়েছে মামুনি? আমি নিজেই খেলে তোমাকে বলে দেব কি করতে হবে। বুঝতে চন্দু, yeah.
কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? প্রতিশোধের নেশে জ্বলছি তো, তাই ভালোবাসার মানুষ খোঁজার সময় পাইনি। আমি যদি বলি মানুষ তোমার আশেপাশেই আছে, তুমি দেখা মতো করে চোখ মেলে তাকালে তুমি দেখতে পাবে। বেশ তো, আমার যদি চোখ মেলে তাকানোর সময় না হয় সে তাকালেই তো পারে। পারে, অবশ্যই পারে, সময় হলেই পারবে। সেদিনের ব্যবহারের জন্য আমি সাংঘাতিক অনুতপ্ত। আমি কি করতে পারি? ওই দিনের পর থেকে আমি এতটুকু রিল্যাক্স ফিল করতে পারিনি। বারবার তোমার কথাগুলো আমার মনে পড়েছে, তাই সেদিনের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আর একটা নতুন কথাও বলতে এসেছি। নিশ্চয়ই সেই নতুন কথাটা, মানে ভালোবাসার কথা। 100% সত্যি। ছাড়ো বলছি। প্রেম করেছি, প্রেম করিব।
এখানে কি করছো? শুধু এখানে কেন? দরকার হলে আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। আমার ছবি তুললে কেন? পিট মারলে পাটকেল ঠিক খেতে হয়। তুমি আর তোমার বাবা মিলে ছবি তুলে আদালতে প্রমাণ করতে চাও আমি ব্ল্যাকমেল করতে চেয়েছি। আর আমি ছবি তুলেছি এই জন্য যে তুমি আদালতে যা সত্য তাই বলবে। না, বলবো না। না বললে তোমার ব্যাংকের ছবি আগামীকাল পত্রিকা ছাপানো হবে এবং সেগুলো দোকানে টাঙানোও থাকবে। দেখো এই ফিল্ম আমাকে দিয়ে দাও, দাও, আমি কেস উঠিয়ে নেব। ওকে ওকে, আগামীকাল কোর্টের পর দেখা হবে। আসামি সোহেল আহমেদ, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি লাজুককে জোর করে অশ্লীল ছবি তুলে 5,00,000 টাকা দাবি করেছিলেন। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, পেশায় আমি একজন উকিল, তাই আদালতের কাছে আমার প্রার্থনা, আমার কেস নিয়ে আমি নিজেই মুখ করতে চাই। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত। মিস লাজুক, আপনি কি আদালতের সামনে বলবেন আসামি কিভাবে আপনার ওই অশ্লীল ছবিগুলো তুলেছিল? অবজেকশন ইয়োর অনার, কোন ভদ্রঘরের মেয়ে এত লোকের সামনে এই ধরনের কথা মুখে আনতে পারে না। আবার কোন ভদ্রঘরের মেয়ে এই ধরনের অশ্লীল ছবি দিয়ে আদালতে মামলা করতে পারে না। অবজেকশন ওভার রুলড। মিস লাজুক, সত্যি করে বলুন, আমি কি এই ধরনের ছবি তুলেছিলাম?
তোমার লেবার প্র্যাকটিস করছিলাম। তুমি জয়ের বাড়িতে আছে কেন? জরুরি কাজ আছে। বসো, দেখে দিচ্ছি। আমাকে ভুল বুঝো না, আগে লাজুক মরে গেছে, আজ এক নতুন লাজুক তোমার সামনে। ও বাঁচলে, ও বাঁচলে তোমার জন্যই বাঁচবে, মরলে তোমার জন্যই মরবে। আমার সামনে আপনার চোখ বন্ধ করে রাখুন। গেল কোথায়? যখন ছুঁ
আমার প্রাণটা তোর ভুকে একটা ছোট্ট পোষা পাখি তোকে দেখলে যে গেছো মনে বন্ধ থাকে রাখি আগুনে পোড়া নারী যেহেতু আমি আইনকে শ্রদ্ধা করি তাই আইনকে নিজের হাতে তুলে না নিয়ে আইনের মাধ্যমে প্রতিশোধ নেবার জন্য তোমাকে সাহায্য করছি তুমি যদি মনে করো আমার এই সাহায্য করাটা তোমার কাছে আমার ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে তাহলে আর সাহায্য করব না আমি কিন্তু এমন করে বলিনি ঠিক আছে আজ থেকে মনে করব অন্যায়ের অপরাধের বিরুদ্ধে আমার অভিযানে তুমি একজন সহযোদ্ধা ঠিক আছে দাউদ ভাই তুমি সাব ইন্সপেক্টর জয়কে যতটা দুর্বল মনে করছো ও ততটা দুর্বল নয় ওর ভাই বিডিআর এ চাকরি করে কোটি টাকার চোরাচালান ধরে পুরস্কার পেয়েছে আরেকটা ভাই উকিল রক্তে ওদের দেশ প্রেম তাই বলছি বুদ্ধি করে ওদের শেষ করার ব্যবস্থা করো নইলে আমাদের শিকড় সমেত উপড়ে ফেলবে আরে দাউদ খান হচ্ছে একটা শক্ত বট গাছ কখনো ব্লেড দিয়ে কাটা যায় না বট গাছ কাটতে হলে করাত লাগে আর ওই করাত সাব ইন্সপেক্টর জয়ের কাছে নেই তবে জয় যখন অল্প পানীয় মাছের মতো খলবল করছে তখন ওকে বুঝিয়ে দিতে হবে আমি কি তবুও তোরা দুজন একটু সাবধানে থাকবি শত্রু শত্রুই শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই আমি দুর্বল মনে করি না ভাবি আমি জানি
তাদের ঘায়েল করতে হলে বুঝে শুনে ঘায়েল করতে হবে। তবে তুমি এটুকু মনে করতে পারো, ওদের ঘায়েল করার মতো আমি একটা সোর্স খুঁজে পেয়েছি। হ্যালো, জয় বলছি। কে? পুষ্পা? কোথায় তুমি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ভাবি, আমি একটু বাইরে যাচ্ছি। পুষ্পা, এই ঘটনাটা কি হবে? হৃদয়ের কোনো লেনদেন? কি মনে করো তলো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। শুধু দেখতে ইচ্ছে করে আর কিছু না? বাঁচতেও ইচ্ছে করে। পুষ্পা, আমারে সর্বঙ্গে বাজবো আমি তোমাকে নিয়ে।
আচ্ছা পুষ্পা, কে তুমি? তা তো বললে না। শুনবি আমার কাহিনী? আমার জীবন থাকতে এই স্কুলের জায়গায় তোদেরকে হোটেল বানাতে দেব না। তাহলে জীবনটা লয়ে লো। জীবন গেলে তো দিবি। আমার চোখের সামনে আমার বাবা কি খুন করেছে। কোথায় থাকে সে? জানি না, তবে খুঁজছি। চলো। কোথায়? জয়, আজ তোমাকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যার কথা মতো তুমি কাজ করলে অপরাধ জগতের শিকড় পর্যন্ত উপড়ে ফেলতে পারবে। বেশ, চলো। চলো। পুষ্পা একদিন আমাকে আহত অবস্থায় ঘুরিয়ে নেয়, নিশ্চিত মৃত্যু থেকে আমাকে বাঁচিয়েছিল। ওর মাঝে আমি আমার মেয়ের মুখ দেখেছিলাম। সেই থেকে পুষ্পা আমার কাছে আমার মেয়ের মতো। শোনো জয়, আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেই তোমাকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা, সব পুড়ে যাবার পর তুমি কখনো আগুনের স্তূপ দেখেছ? দেখবে বাইরে থেকে মনে হয় আগুন নিভে গেছে, কিন্তু ভেতরে ভেতরে বুদবুদ করে জ্বলতে থাকে চাপা আগুন। যে আগুন নিজে দাউ দাউ করে জ্বলে উঠতে না পারলেও ওই আগুনে অন্য কিছুকে জ্বালিয়ে ছাড়ি করে দেওয়া যায়। আমি আমি নিজেই সেই চাপা পড়া আগুন। আমি নিজে দাউ দাউ করে জ্বলে উঠতে পারছি না, সেই আগুন তোমাকে দিয়ে জ্বালাতে চাই। তোমাকে দিয়ে ধ্বংস করতে চাই অপরাধ জগতের পৃথিবীটাকে। আমিও ধ্বংসের আগুন হয়ে জ্বলতে চাই। শুধু বলুন, কোথায় ধ্বংসের বারুদ লুকানো আছে? আমি ওই বারুদের বিস্ফোরণ ঘটাতে চাই। অবশ্যই সেই ঠিকানা আমি তোমাকে বলে দেবো, কিন্তু তার আগে তোমাকে মনে রাখতে হবে ডাল কাটতে কাটতে গাছ কাটতে হবে, না হলে তুমি ওই অপরাধ জগতে দাউদ খানের কিছুই করতে পারবে না। আজ আমাকে কি করতে হবে তাই বলুন। আজ রাতেই তুমি নাইট ক্লাবে হানা দেবে। ওই নাইট ক্লাব থেকে মঈন নামের এক ক্যাডারকে গ্রেপ্তার করবে, তারপর ওর মুখ থেকে বের করবে অন্য অন্য ঠিকানা। নাইট ক্লাব, মঈন। আমার মুখ তোমরা জীবনেও খুলতে পারবে না। চিৎকার করো না দাউদ, তোমাকে গ্রেপ্তার করা হলো। লা 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 লা।
আয় পুলিশ, ওকে গ্রেফতার করো। অফিসার, ঠাট্টা করার আর জায়গা পাচ্ছ না, যাও প্রমাণ নিয়ে এসো, যাও। অফিসার, তুমি যত টাকা পর্যন্ত গুনতে পারবে আমি তোমাকে ঠিক তত টাকাই দেবো। গুনতে থাকো, গুনতে থাকো, আমি তিন পর্যন্ত গুনব। এর মধ্যে যদি তুমি না যাও তোমাকে আমি জুতা মারতে মারতে এখান থেকে নিয়ে যাব। তুমি জীবনে কত বড় ভুল করলে তা তুমি বুঝতে পারলে না। একটা কথা শুনে রাখো, আমাকে কোর্টের চালান দেওয়ার আগে আমি বেরিয়ে যাব, কিন্তু যে আগুন তুমি আমার ভিতরে জ্বালিয়ে দিয়েছো সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমি একজন লয়ার, দাউদ সাহেব এবং তার ভাই দবির সাহেবের জামিনের অর্ডার নিয়ে এসেছি। বলেছিলাম না কোর্টের চালান দেওয়ার আগেই আমি বেরিয়ে যাব, আমার নামটা মনে রাখিস, দাউদ খান। চলো। মন খারাপ করিও না, মই আসি না, তোমার যে কোনো প্রবলেম হলে মরে জানাবা, মইও দেখতে চাই অপরাধী গো দৌড় কত দূর। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। শোন, আমি জামিনে বেরিয়ে এলো আমার বিরুদ্ধে মুখ খোলার জন্যে মইন এখন ওই কাস্টডিতে, তাই যেমন করে হোক যেভাবেই হোক মইনকে আদালতে কাঠ গড়ায় দাঁড় করানোর আগেই ওকে খুন করতে হবে। ভালো আইন দিয়ে দেখেন স্যার,
আসামিকে গুলি করে পালিয়ে যাচ্ছিল, আমি পিছু না হতে হঠাৎ করে আক্রমণ। তুমি বাড়িতে যাও, বাড়িতে এসে সব কথা হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। কি করছো? ছাড়ো। এতদিন পর কিসের ছাড়াছাড়ি? নো ছাড়াছাড়ি, আসো।
তোমার মেয়েকে লাইনে আনার জন্য আমি একটা বুদ্ধি দিতে পারি। আমার ভাইয়ের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, তুমি দেখবে দুদিনেই আমার ভাই তোমার মেয়েকে সাইজ করে দেবে। দাউদ ভাই, এই রকম একটা কথা আপনার মুখ থেকে শোনার জন্য বহুদিন থেকে আশা করছিলাম। আজ মনে হচ্ছে আমার সে আশা আপনি পূরণ করলেন দাউদ ভাই। তাহলে আর বেশি দিন দেরি না করে তাড়াতাড়ি আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। আহা, বলা তো যায় না, দেরি করলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। আরে ওই সাব ইন্সপেক্টর হারামজাদা ভাইটা আমার মেয়ের পেছনে কাঁঠালের আঠার মতো লেগে আছে। আরে ধ্যাত, আর কোনো চিন্তা করবে না, ওই হারামজাদা কাঁঠালের আটা হলে আমার ভাই খাঁটি সর্ষের তেল, তেল লাগালি আটা ছুটে যাবে। তুমি নিজে একটা দিন ঠিক করো। তাহলে দিন ঠিক করে আপনাকে জানাচ্ছি। ওকে দাউদ ভাই, সালাম আলাইকুম। তুমি কি করে ভাবতে পারলে বাবা? তুমি দিন ঠিক করলেই আমি তোমার কথা মতো দাউদ খানের ভাইকে কবুল বলে বিয়ে করব। এই জন্য কবুল বলবি? তুই আমার মেয়ে, আমি যা বলবো তুই তাই করবি। আমি তোমার মেয়ে, কথাটা যেমন সত্য তেমনি তোমার কথা মতো আমি আর কিছু করব না, এটাও সত্য। কি বলছিস তুই, বুঝতে পারছিস? অবশ্যই বাবা, সোহেলের সাথে পরিচয় হবার আগে আমি মনে করতাম তোমার শিক্ষাটাই জীবনের সব কিছু, কিন্তু সোহেলের সাথে পরিচয় হবার পর আমি বুঝেছি তুমি আমাকে অর্থ আর প্রাচুর্যের মধ্যে বড় করে আমাকে একটা লাগামহীন ঘোড়াতে পরিণত করেছিলে, যার কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছিল না। মনে হয় ওই ছোট লোকের বাচ্চা তোকে নতুন পথের সন্ধান দিয়েছে। অবশ্যই দিয়েছে, সোহেলি আমাকে চিনিয়েছে জীবন কাকে বলে। সোহেলি আমাকে চিনিয়েছে সত্যিকারের ভালোবাসা ছাড়া জীবন গড়া যায় না, তাই আমি সোহেলকে নিয়ে আমার নতুন জীবনে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন শুধু তুমি কেন, কেউ মিথ্যা করে দিতে পারবে না। মানুষের কথা রাখ, আমার কথা শোন, আমি তোকে দাউদ খানের ভাইয়ের সাথে বিয়ে দেব, আর এই বিয়েতে অবাধ্য হলে আমি তোর পায়ে লোহার শিকল পরিয়ে দেব। আমার পায়ে তুমি লোহার শিকল পরিয়ে দিতে পারবে, কিন্তু মনটাকে তুমি কি দিয়ে বন্দী করবে বাবা? আমার মন তোমার শাসন মানবে না, আমার মনে শুধু একজনের নাম লেখা হয়ে গেছে, আর সেই নামটা হলো সোহেলের নাম। তাই শেষবারের মতো বলছি, তুমি সোহেলকে মেনে নিতে পারো আর না পারো, আমি আমি সোহেলকে বিয়ে করব, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়। আমিও তোকে সোহেলের সাথে বিয়ে করতে দেব না, এটা আমার শেষ কথা। বলে কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই মুহূর্তে তোমাকে বিয়ে করলে ভাবি ভাইয়া আমাকে ঘর থেকে বের করে দিবে। কিন্তু তুমি তো জানো বাপি তোমার আমার সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছে না, যে কোনো মুহূর্তে আবার একটা অঘটন ঘটাতে পারে। সবই বুঝতে পাচ্ছি, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি দেখি ভাবিকে পটিয়ে রাজি করানো যায় কিনা। তাহলে দেরি করো না প্লিজ, যত তাড়াতাড়ি পারো ভাবিকে সাইজ করো। তাহলে তোমার মেয়েকে রাজি করাতে পারলে না? দাউদ ভাই, অনেক চেষ্টা করলাম, ভয় দেখালাম, কোনো কিছুতেই কাজ হলো না। আসলে কি জানেন, মেয়েটা হয়েছে ওর মায়ের মতো জেদি, মরণের আগের দিন পর্যন্ত ওর মা জেদ থেকে এক ইঞ্চিও সরে আসেনি, মেয়েটাও তাই হয়েছে। হলে তো আর কিছু করার নেই,
কিন্তু এই সাব ইন্সপেক্টর আর উকিলকে একটা কিছু করার ব্যবস্থা করুন, তাহলে আমার মনে হয় দুই ভাইয়ের গুন্ডামিতে আমরা একেবারে কোন ঠাসা হয়ে যাব। আমার নাম দাউদ খান, আমি একবার যাদের টার্গেট করি ওরা আমার হাত থেকে রেহাই পায় না, আমি বুঝতে পারছি একটা নতুন খেলা খেলতে হবে। তাহলে দেরি না করে তাই করুন, আমি আমি ওদের পতন দেখতে চাই। আরে ওদের পতন অবশ্যম্ভাবী। ভাইয়া তুমি এখানে থাকো না, তাই ভাবির কষ্টটা তুমি নিজের চোখে দেখতে পাও না। শোনো, এবার যখন এসেছো একটা সুন্দর মেয়ে দেখে জয়ের বিয়েটা দিয়ে যাও না। ভাইয়া আসলে আমার বিয়েটা বড় কথা নয়, সোহেলের এই কথার মধ্যে একটা কিন্তু আছে। তুমি এক কাজ করো, আমাকে বাদ দিয়ে সোহেলের ব্যবস্থাটা করে যাও। কেন, মনে হয় তুই ভাজা মাছটা উল্টিয়ে ফেলে জানিস না। ভাবি তুমি ভাইকে বলো না, পুষ্পা নামের একটা মেয়ে প্রায় ওকে টেলিফোন করে। হ্যাঁ, একটা মেয়ে টেলিফোন করলি তার সাথে কোনো সম্পর্ক থাকতে হবে, এমন তো কোনো কথা নয়। এই তুমি কি ওদের ঝগড়া থামাবে নাকি বসে বসে মজা লুটবে? মন্দ লাগছে না, সীমান্তে একজন জোয়ান হিসাবে দিন রাত কাজ করতে করতে হাসি ঠাট্টা যে জীবনের একটা অংশ এটা ভুলেই গিয়েছিলাম, তাই ওদের ঝগড়াটা ভালোই লাগছে। তোমার এসে গেছে ভাইয়া, এসে গেছে। হ্যালো, কি বললে? নিউজ আছে? আচ্ছা আমি আসছি। ভাইয়া আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। ওটা আমি আগেই বুঝতে পেরেছি ভাইয়া, ওর সবই খোঁচা মারা, কোথায় মারবি ভাইয়া? জয়, তোমাকে আমি খুব বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তুমি বুদ্ধির পরিচয় না দিয়ে বোকার পরিচয় দিয়েছ। তোমাকে আমি বলেছিলাম সরাসরি আঘাত করে তুমি দাউদ খানের কিছুই করতে পারবে না, মঈনের মতো সাক্ষীকে হারিয়ে ফেললে। সরি, এমন ভুল আর হবে না। তোমার সামনে আর একটা সুযোগ, আগামীকাল দাউদ খানের অস্ত্র বোঝাই একটি ট্রাক সোনার ডোর দিয়ে ক্রস করবে, ওই ট্রাকটা আটক করতে পারলেই দাউদ খানকে ঘায়েল করার একটা নতুন রুট আবিষ্কার করতে পারবে। ট্র্যাক নং সাহায্য কামনা করতে, তাই আপনাকে টেলিফোন করেছি। অবশ্যই আমি তোমার সাহায্য করব, তুমি ওইখানেই থাকো, বুঝাইতে আসি। জি স্যার।
বোঝায় অস্ত্র সহ ওকে হাতে নাতে ধরেছি। এই ওর ট্রাক সুদ্ধা থানায় লই যা, যা। খুঁজে না পাই। চল সবাই, মাকে
কি হয়েছে? আমার ভাইকে বাঁচান ডাক্তার। আসুন ভেতরে নিয়ে আসুন। আমার ভাইকে বাঁচান প্লিজ ডাক্তার, প্লিজ আমার ভাইকে বাঁচান। বাইয়াল দেখো, তোমরা দেখো, দাউদ খানের ভাই ব্যর্থ হয়ে একটা কাপুরুষের মতো দাঁড়িয়ে আছে। ওই হারামজাদা, ওই সাব ইন্সপেক্টর যদি সত্যি সত্যি বেঁচে যায় তাহলে একটা চিঠি করার কোনো কারণ নাই তো। শুধু কে সাব ইন্সপেক্টর জয় বাইতে গেলে মোরা কেউ বাঁচবো? বাঁচবো না, সবার স্বার্থে। রোগীর অবস্থা ভালো, ইচ্ছা করলে আপনারা দেখা করতে পারেন। চলো ভাবি। খারাও দাও কোথায়? আপাতত তোমরা কথা বলতে পারবা না, আমি আগে জবানবন্দি লইয়ে লই। হাইয়ার পর বসো। সব নাগরিক হিসাবে অবশ্যই আপনাকে আমি সাহায্য করব। জয় সাহেবকে পাগল প্রমাণ করে মানসিক হাসপাতালে বদলি করে দেব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ।
খান, অপরাধ জগতের কিং। তোর ভাই সাব ইন্সপেক্টর জয় আমার সাথে টক্কর দিতে চেয়েছিল, তাই আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। মরেনি, তবে পাগল হয়ে গেছে। তোকেও বলছি, আমার সাথে খেলার চেষ্টা করিস না, তাহলে তুইও বাঁচতে পারবি না। সিদ্ধান্তে উপনীত হয়েছে, বাদশাহ আহমেদ নিজে একজন বিডিআরের সদস্য হওয়ার পরও আইনকে হাতে তুলে নিয়ে কর্তব্যরত অবস্থায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আঘাত করার অপরাধে আদালত বাদশাহ আহমেদকে 3 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বুঝতে পারছো পুলিশ অফিসারের গায়ে হাত দিলে অবস্থাটা কি দাঁড়ায়? 3 মাস, 3 মাস সময় দিলাম, যেমন চাই খেয়ে নিস। আরে বাবা, আরে দাউ সাহেব, এই তো আমরা চেয়েছিলাম। ওই বেটা সাব ইন্সপেক্টর জয়ের ভাই আমার মেয়েটার দিকে হাত বাড়িয়েছিল, এখন ওর বড় ভাই জেলে। জয় পাগল, পুরো পরিবার আমরা তামা তামা করে দিলাম। বাহ বাপি বাহ, তোমাকে যতটুকু চেনা আমার বাকি ছিল আজ আমি সেটুকু চিনে নিলাম। তোমার মুখের দিকে তাকিয়ে আমার অবাক লাগছে, আর মানুষ কত বোকা। মানুষের বোকা চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। কি বলতে চাস তুই? বলতে চাই, এলাকার মানুষ তোমাকে কত ভালো জানে, তাদের সুখে দুঃখে তোমার কাছে ছুটে আসে, আর আর সেই তুমি রাজু, অদ্ভুত তোমার চরিত্র। তোমার মতো মানুষ দেশের সাথে জাতির সাথে দৈবানি করে বলি, এই দেশে ভাগ্য পরিবর্তন হয় না, দেশ থেকে সন্ত্রাস নির্মূল হয় না। তবে তুমি একটা কথা জেনে রেখো বাপি, সবকিছু একটা শেষ আছে, আছে আছে ভয়ঙ্কর পতন। সে পতন তোমার তোমার বেশি দূরে নয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার ভাই জয়কে খুন করার ষড়যন্ত্রে আমার আমার বাবাও জড়িত। তোমার নির্দোষ ভাইকে ছেলে ঠোকানোর পেছনে আমার বাবা জড়িত। আমি ওদেরকে না, ওদের ক্ষমতার হাত অনেক লম্বা, ওরা অনেক বড় শক্ত জাল পেতেছে। এই জাল ছিঁড়ে ওদেরকে ঘায়ল করতে হলে আমাদেরকে অন্য পথে এগিয়ে যেতে হবে। সেই অন্য পথের সন্ধানটা কি করে আবিষ্কার করব? ভাইয়া, ওই পথের সন্ধান আমি আপনাদেরকে দেব, চলুন আমার সাথে। চলো। পুরো লাশ তোমাদের আমার কাছে নিয়ে এসেছে, তেমনি একদিন তোমার ভাই জয়কেও আমারই কথা মতো আমার কাছে নিয়ে এসেছিল। তোমরা যেমন দাউদ খানের ধ্বংস চাও, আমিও তেমনি জয়কে দাউদ খানের ধ্বংসের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছি। কিন্তু জয় তো আজ পাগল। এখানেই তোমাদের একটি ছোট্ট ভুল আছে। তোমরা জানো জয় পাগল, আসলে জয় পাগল নয়। প্রতিশোধের রাস্তাটা পরিবর্তন করার জন্য এই মিথ্যে নাটক সাজিয়েছি, তবে এই কথাটা তোমরা ছাড়া আর কেউ যেন জানতে না পারে। এখন আমাদের কি করতে হবে? আপাতত তোমার কিছুই করার নেই, যা করতে হবে পুষ্পা এবং লাজুককে বলুন কি করতে হবে। আমাকে কি করতে হবে? আমি খবর পেয়েছি জ
জয় পাগল আর তার ভাইয়ের জেল হওয়ার খুশিতে দাউদ খানের আস্থানাতে এক আনন্দ পূর্তি হবে। লাজুক পুষ্পা, তোমরা হবে সেই অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। তোমাদের বুদ্ধি দিয়ে ওই আস্থানাতে ঢুকতে হবে, তারপর খুঁজে বের করতে হবে দাউদ খানের অলৌকিক মহাশক্তি সামুরাই।
আক্রমের ভাইকে খুন করেছে? হ্যাঁ ভাইজান, আমি কোনো মতে বেঁচে এসেছি। অসম্ভব, এই ঐতিই পারে না। দয় মানুষই হাসপাতালে, ও খুন করে কিভাবে? ভাইজান আমার কথা বিশ্বাস করো, আমি ভুল দেখিনি। তুই কি শুধু মদ গেলবি না সত্য মিথ্যা যাচাই করে দেখবি? ঠিক আছে, ওই দেখতে আসি। এই লমল লাগে, চলো। আমনি বলে দেখবি না খুন করছে, ওই যে ঘুমাই দিচ্ছে। নিজের চোখে দেখেছিস না? তাহলে মেন্টাল হাসপাতালে কাজে দেখেছিস, মিথ্যা দেখেছিস? ভাইজান এটাও যেমন সত্য তেমনি আমি আবারও বলছি, আমি মিথ্যা দেখিনি। একদম চোখ। হ্যালো, কে তুই? দাও একটা লাশ দেখে উত্তেজিত হয়ে গেছিস, লাশ তো তোকে আরো অনেক দেখতে হবে। ও তুই, তুই তাহলে মরিসনি, বেঁচে আছিস? আমার যদি মৃত্যু হয় তাহলে আমি যে তোর ওস্তাদ এই কথাটা প্রমাণ করব কি করে? একটা কথা মনে রাখিস দাউদ, রাজা রাজাই প্রজা প্রজাই। এবার তোর ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখার জন্য তৈরি হয়ে নেই। হ্যালো হ্যালো খায়রুল, শাহবাজ বেঁচে আছে আর এইখন শাহবাজি করেছে। শাহবাজে পাত্তা লাগাও আর একই সাথে মেন্টাল হাসপাতালে করা নজর রাখো। ভালো হচ্ছে না কিন্তু, দেখো তোমাকে আমার সাথে পাগলামি করার জন্য এখানে আনা হয়নি। তাহলে কি করার জন্য আনা হয়েছে? মনে হয় এটাও তুমি ভুলে গেছো। তোমার মতো চাঁদ মুখ দেখলে আমার সবকিছু ভুল হয়ে যায়। আচ্ছা এখন দেখছি জনাবের মনের ভিতর প্রেমের বাতাস বইতে শুরু করেছে। ঠিকই বলেছো পুষ্পা, তবে প্রেমের বাতাস বড় কঠিন বাতাস। এই বাতাসের কোনো কবিরাজি ওষুধ নেই। এই প্রেমের বাতাসের কারণে তোমাকে দেখলে শুধু মনে হয়, শুধু মনে হয়। কি মনে হয়? মনে হয় বুকের ভেতর কাঁপন উঠেছে, সারা শরীর শিরশির করছে। মনে হয় তোমাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরলেই এই কাঁপন থেমে যাবে, শিরশির করা বন্ধ হয়ে যাবে। তাই? ইয়েস ম্যাডাম। ইচ্ছাটা পূরণ করছি।
Thank you.
ভাইকে খুন করেছিস, সাহস থাকলে আমার সামনে আয়, আসবো, সেদিন বেশি দূরে নয়, তুই তৈরি থাকিস। শাহবাজ, শাহবাজ আমার ভাইকে খুন করেছে, ওর ঠিকানা বের কর, আমি ওর লাশ দেখব। তাই লাশ আমি নিজের চোখে দেখছি, জয় খুন করছে। আহা, ও কি করে সম্ভব? আমি নিজের চোখে দ্বারে হাসপাতালে দেখেছি। খায়রুল, কোবরাও একই কথা বলেছিল, আমরা বিশ্বাস করিনি। রাজুকে সাক্ষী করে জয়কে গ্রেপ্তার করো, আইনের কাছে অপরাধী প্রমাণ করে ফাঁসি তরিতে ঝুলিয়ে ছাড়ব। মহামান্য আদালত, আমি নিজের চোখে জয়কে খুন করতে দেখেছি। মহামান্য আদালত, আমার সাক্ষীর জবানবন্দিতে প্রমাণিত হয়েছে জয় আহমেদ আসলে পাগল নয়, সে পাগলের ভান করে আইনের চোখে ফাঁকি দিয়ে দুটো খুন করেছে। অবজেকশন মহামান্য আদালত, আমার মক্কেল সত্যিকার অর্থে একজন ভারসাম্যহীন মানুষ, যার স্বপক্ষে ডাক্তারি রিপোর্ট আমি আদালতে পেশ করেছি। তাই আমি বলতে চাই, একজন ভারসাম্যহীন মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে একটা মিথ্যে মামলা সাজানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আদালত কি চায়? চায় প্রমাণ। আমার মক্কেল যে খুনি আসামি নয় তা প্রমাণ করার জন্যে ওসি খায়রুল এবং কনস্টেবল মান্নাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেয়া হলো। আচ্ছা মান্না সাহেব, 20 তারিখ বেলা 2টার সময় আসামি জয় কোথায় ছিল? ওই দিন জয় সাহেব হাসপাতাল থেকে পালাচ্ছিল, তখন ওসি খায়রুল সাহেব এসে পৌঁছায়। আচ্ছা, তার নির্দেশে আমরা তাকে আবার ধরে নিয়ে আসি। আপনি যেতে পারেন। জি মহামান্য আদালত, আমি ওসি খায়রুল সাহেবকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা খায়রুল সাহেব, আপনার সহকর্মী যা বলে গেলেন তা কি সত্যি? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? 20 তারিখ বেলা 2টার সময় জয় কি ওই মানসিক হাসপাতালে ছিল? পলাইতে আসলে দরিয়ান। ঠিক আছে, আপনি যেতে পারেন। মহামান্য আদালত, সাক্ষীর কথাতে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আসামি জয়কে যখন ধরে আনে তখন সময় ছিল বেলা 2, অথচ আমার প্রতিপক্ষ উকিল উল্লেখ করেছেন আমার মক্কেল বেলা 1টা থেকে 2টার মধ্যে দাউদ খানের ভাই কোবরা খানকে খুন করেছেন। এটা কি করে সম্ভব মহামান্য আদালত? একই লোক একই সময়ে দু জায়গায় কি করে থাকতে পারে? তাই আমি বলতে চাই, ইহা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। সুতরাং আমি আমার মক্কেল জয়কে বেকসুর খালাস দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি মহামান্য আদালত। সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কোবরা খান যখন খুন হয় তখন জয় মানসিক হাসপাতালে ছিল, তাই এই খুনের সাথে জয় কোনোভাবেই জড়িত নয়। কাজেই আদালত জয়কে এই কেস থেকে বেকসুর খালাস দিচ্ছে। Thank you.
চলবে না বাচ্চা, রাস্তা বের কর, তা না হলে তোরা সবাই মরে যাবি। বাঁচার রাস্তা তো আমাদের স্বার্থেই করতে হবে, এই মৃত্যুর খেলাতে শুধু তোমারই ভয় নাই, কারণ তোমার কাছে রয়েছে তান্ত্রিক সাধকের অলৌকিক মহাশক্তির সামুরাই। তুমি কে? আমার নাম পুষ্পা। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমাদের বাড়িতে। আসুন, আপনার ভাই জয় আমার বন্ধু। বাকিটা আমি তোমাকে বলছি। বাবা জয়ের ভাই? জানি, আরেও জানি ওসি খাইরুলকে খুন করেছে। হ্যাঁ, ওদের জন্য জয় পাগল হয়ে গেছে, ওই দাউদ খানকে আমি খুন করব। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, ধ্বংস আমিও চাই, কিন্তু তুমি জানো না দাউদ খানকে তোমার আমার মতো একজন সরাসরি কিছুই করতে পারবে না। কেন? ওর কাছে আছে অলৌকিক মহাশক্তির সামুরাই, ওই মহাশক্তির বিকল্প শক্তি হাতে না আসা পর্যন্ত সবাইকে খুন করলেও দাউদ খানকে কিছুই করতে পারবে না। তাহলে উপায়? উপায় একটা আছে, আমি বারবার সেই পথ থেকে ফিরে এসেছি, আজ আমি তোমাকে নিয়ে যাব আমার সেই গুরুর কাছে। তুই আমার কাছে আবার এসেছিস? আমি তোকে বলেছি না তোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই? জানি নাই, কিন্তু আমাকে বারবার ফিরিয়ে দিয়ে আপনি দাউদ খানকে অপরাধ করার সাহস বাড়িয়ে দিয়েছেন। গুরুদেব, আপনি বলেছিলেন
কোদার শক্তি ছাড়া সব শক্তি শেষ আছে। তাহলে নিশ্চয়ই ওই মহাশক্তির সামুরাই পতন ঘটানোর দ্বিতীয় শক্তি আপনার জানা আছে। কিন্তু সেটা তো তোকে দিয়ে হবে না গুরু। আপনি যদি ওই শক্তি আমাকে আজ না দেন তাহলে আমি মাথা কুড়ে কুড়ে মরব, মাথা কুড়ে কুড়ে মরব, মাথা কুড়ে কুড়ে মরব। শান্ত হও, শান্ত হও। দ্বিতীয় শক্তি দেব কিন্তু তোকে নয়। ওকে গুরুদেব। হ্যাঁ, ওকে দিয়ে তুই ধ্বংস করতে পারবি দাউদ খানকে। অপেক্ষা কর। আমি শিওর এই খুনি আর কেউ নয়, ওই জয়। দাউদ ভাই, আক্রমের কথাই সত্যি। আমিও বলছি খুনি আর কেউ নয়, ওই জয়। শুধু আবিষ্কার করার ব্যবস্থা করো। আবিষ্কার করার ব্যবস্থা একটাই আছে, জয় আর ওর ভাবিকে তুলে আনতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, দাউদ খানের লোকেরা ভাবিকে তুলে নিয়ে গেছে। দাউদ খান পাগল, ভালো করে কিভাবে দেখবি? কিভাবে? এই মহিলা, এর কি হয়? ভাবি, ভাবি মানে মায়ের সমান, ভাবি মানে মায়ের সমান। কাজী সন্তানের সামনে মায়ের বেজ্জতি কোন সন্তানই সহ্য করবে না। করবে? তাহলে বস্ত্র হরণ করো। আরে দেখেছিস, পাগল ভালো হয়ে গেছে। তুই আমার ভাইকে খুন করেছিস। তুই আমার ভাইকে খুন করেছিস। Thank you.
আমি তোকে বলেছিলাম না, তোর সাথে যেদিন আমার দেখা হবে সেদিন হবে তোর মরণ দিন। মনে পড়ে আমার চোখের সামনে আমার মেয়েকে পুড়িয়ে মেরেছিলি? মনে পড়ে? পুষ্পা বাবা, Come on.